हेलो स्टूडेंट, वेलकम टू माय यूट्यूब चैनल हिमांश फिजिक्स ट्यूटोरियल। हमें आबार एसे गेछि नतून भिडियो निये क्लास टुएल्व एर जोन्नो। आज के जो भिडियो से बेसिकलि क्लास टुएल्व एर जोन्नो। तो हमें इलेक्ट्रोस्टैटिक्स पढ़ाछि क्लास टुएल्व एर। इलेक्ट्रोस्टैटिक्स ए लास्ट भिडियोते तोमादेर जेटा पढ़िएछिलाम सेटा हलो डाइपोल, डाइपोल मोमेंट एवं डाइपोल एर जोन्नो स्पेसेर भिन्न भिन्न बिंदुते स्पेशल तीनटे बिंदुते पढ़े एक एक्सिसर उपरे डायपोले एक परपेंडिकुलर डिरेक्शन एक एट एनी पजिशन ये तीनटे पॉइंटे तरह इलेक्ट्रिक फिल्ड वैल्यू कत है से बारो कर एक यूनिफॉर्म इलेक्ट्रिक फिल्डे जो एक डायपोल रखा है तो हमें से परिमाण टॉर्क अनुभव कर। এখানে আগের দিন আরেকটা জিনিস সময়ের অভাবে পড়ানো হয়নি, সেটা হলো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইপোলকে রাখলে কি পরিমাণ টর্ক অনুভব করবে সেটা বের করেছিলাম। কিন্তু তাকে যদি একটা ক্ষুদ্র সরণ দেওয়া হয় অর্থাৎ কৌণিক সরণ, যদি একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেওয়া হয় তাহলে কি পরিমাণ তার জন্য কাজ করতে হবে আমরা সেটা আজকে বার করব এবং কয়েকটা প্রবলেম বার করব ইলেকট্রিক ফিল্ডের উপরে। তো শুরু করব, তার আগে ম্যান্ডেটরি আবার যেটা বলি সেটা বলছি, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এসেছো চ্যানেলে কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে সবার আগে তোমার কাছে যে কোনো ভিডিও যখন আমি আপলোড করব সেটা সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো আজকে কাজ শুরু করা যাক। তাহলে ফার্স্ট আজকে যে ক্লাসটা করব তার ফার্স্ট যে অংশটা সেটা কি বলেছিলাম যে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে একটা ডাইপোলকে রেখে সামান্য যদি একে ডিসপ্লেস করা হয় তাহলে কি পরিমাণ তার জন্য কার্য করতে হবে বা ওয়ার্কডান কতটা হবে। Work done due to small displacement in an uniform electric field. তো দেখো মনে করি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই রয়েছে এদিকে, ভেক্টর হিসেবে যদি ডিরেকশন দিই তাহলে এরকম হবে। এখানে থিটা অ্যাঙ্গেলে সাপোজ একটা ডাইপোল অলরেডি রয়েছে, থিটা অ্যাঙ্গেল করে একটা ডাইপোল রয়েছে যার লেন্থ ধরো টুয়েলভ এবং এখানে রয়েছে প্লাস কিউ চার্জ, এখানে রয়েছে মাইনাস কিউ চার্জ। তো আমরা জানি এদিকে ফোর্স যেটা হবে সেটা ই কিউ, এদিকের ফোর্স ফোর্স যেটা হবে সেটা টোটাল ই ইনটু স্মল কিউ অর্থাৎ ই কিউ এদিকে থাকবে। এবার যদি এই ডাইপোলটাকে একটা ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট লেট স্মল ডিসপ্লেসমেন্ট ডি থিটা is given to the dipole therefore work done w equal to তাহলে work done w equal to কত হবে আমরা জানি এর আগে পড়েছি টর্ক tau equal to কত p e sin theta যেখানে p টা কি না ডাইপোল মোমেন্ট যার ভ্যালু কত ছিল p equal to ডাইপোল মোমেন্ট যার ভ্যালু ছিল 2l into q এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড থিটা মধ্যবর্তী অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড দ্য ডাইপোল।
So that work done, আমি জানি d theta displacement এ যখন torque tau কাজ করে তখন work done হয় tau into d theta. তাহলে দাঁড়াচ্ছে w is equal to tau into d theta. এটা কত dw. Therefore, third value হচ্ছে p e sin theta. Therefore, total work done to displace the dipole from theta 1 to theta 2. Suppose a theta angle ta first time chilo theta 1 jar value chilo shekhan theke displace korchi kothay na theta 2 angle tale amader koto work done korte hobe shetai bar korbo. Therefore, so that amra likhi w must be equal to integrating dw. Amra jani je jog korte hole ক্যালকুলাসে আমরা কি করি ইন্টিগ্রেট করি তো ইন্টিগ্রেটিং ডব্লিউ করলে ইকুয়াল টু ইন্টিগ্রেটিং পিই পিই বাইরে আসবে ইনটু ইন্টিগ্রেটিং সাইন থিটা ডি থিটা তাহলে টোটাল ওয়ার্ক ডান টু ডিসপ্লেস দা ডাইপোল ফ্রম থিটা 1 টু থিটা 2 মাস্ট বি ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং ডব্লিউ সো দ্যাট ইকুয়াল টু কত আসছে পিই ইন্টিগ্রেটিং সাইন থিটা ডি থিটা লিমিট কত না theta 1 to theta 2 আর এখানকার লিমিট কত 0 to w or w equal to p e sin theta ইন্টিগ্রেশন কত হবে minus cos theta লিমিট theta 1 to theta 2 তো আমরা জানি ফার্স্টে কি বসে আপার লিমিট তারপরে minus lower limit তাহলে এটা দাঁড়াচ্ছে minus কে বাইরে আনলে p e cos theta 2 minus cos theta 1 minus দিয়ে যদি গুণ করো তাহলে দাঁড়াবে pe cos theta 1 minus cos theta 2 তাহলে এই হচ্ছে টোটাল ওয়ার্ক ডান টু ডিসপ্লেস এ ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থ্রু অ্যান অ্যাঙ্গেল theta 1 টু theta 2 এবার একটা স্পেশাল কেস করব স্পেশাল কেস কি সাপোজ এই যে ডাইপোলটা আছে এটা ইলেকট্রিক ফিল্ডের দিকেই ছিল সেখান থেকে আমি থিটা অ্যাঙ্গেলে যদি একে সরাই সো দ্যাট থিটা 1 এর ভ্যালু তাহলে কত যদি থিটার ভ্যালু অর্থাৎ ডাইপোলটা যদি ইলেকট্রিক ফিল্ডের অভিমুখে থাকে তাহলে থিটা ভ্যালু 0 সো দ্যাট ইফ থিটা 1 ইকুয়াল টু 0 এন্ড থিটা 2 ইকুয়াল টু থিটা সো ওয়ার্ক ডান w ইকুয়াল টু কত দাঁড়াবে এখানে আমি বসিয়ে দেবো পি ই কস জিরো মাইনাস কস থিটা কস জিরো মিন্স কত ওয়ান দেয়ারফোর ডব্লিউ ইকুয়াল টু পি ই ইন্টু ওয়ান মাইনাস কস থিটা ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান তোমরা সবাই খাতায় লিখে নেবে কিন্তু অবশ্যই এবং খুব ভালো করে প্র্যাকটিস করবে আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছ তাহলে চলো পরের টপিকসে যাই তো স্টুডেন্টরা দেখো অলরেডি একটা কোশ্চেন লিখে রেখেছি বলেছে যে এল দৈর্ঘ্যের এবং এম ভরের একটি দণ্ডের দু প্রান্তে যথাক্রমে প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান বিশিষ্ট দুটি কণাকে আটকিয়ে তৈরি একটি দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে যার তড়িৎ প্রবল হচ্ছে ক্যাপিটাল ই সমান্তরালে স্থাপন করা হলো একে সামান্য ঘুরিয়ে ছেড়ে দিলে এ সরলদোল গতি যেটা সম্পন্ন হবে বা এর সরলদোল গতির পর্যায়টা নির্ণয় করতে হবে তো ভেরি ইজি দেখো আমরা কিভাবে কাজটা করব ধরে নাও এই হচ্ছে সেই সুষম তড়িৎ ক্ষেত্র ই আর এই হচ্ছে সেই দণ্ডটা যার দৈর্ঘ্য বলেছে এল এখানে দুটো বস্তুকে আটকানো হয়েছে একটার আধান কিউ প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস কিউ তাহলে কিউ ই এবং কিউ ক্যাপিটাল ই ফোর্সগুলি যত কমে এর এদিকে কাজ করবে আর এর ক্ষেত্রে কাজ করবে এদিকে এই মাইনাস কিউ আধানের উপরে ক্লিয়ার তাহলে অবভিয়াসলি মনে করি যে এটা একটা খুব ক্ষুদ্র সরণ মনে করি থিটা লেট
कौनिक सरण थीटा खूब क्षुद्र তাহলে এই ক্ষুদ্র কৌণিক সরণ যদি দেওয়া হয় তাহলে অবভিয়াসলি এটা একটা টর্ক অনুভব করবে দ্বিমেরুর উপর ক্রিয়ারত টর্ক টাউ ইজ ইকুয়াল টু কত হবে আমরা জানি পিই সাইন থিটা যেখানে পি ইকুয়াল টু কত 2QL তাই এখানে মধ্যবর্তী দূরত্ব কত শুধু L তাহলে Q into L P এর বদলে বসবে শুধু Q into L যেহেতু বলেছে এর দৈর্ঘ্যটা হচ্ছে small l only তো আমরা জানি I যদি জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া হয় জড়তা ভ্রামক I হলে এবং তুমি এখানে কৌণিক ত্বরণ হলে এবং কৌণিক ত্বরণ আলফা হলে আমরা জানি টর্ক টাউ ইজ ইকুয়াল টু কত আই আলফা অর তাহলে দেওয়া আছে পিই সাইন থিটা Equal to I alpha or alpha equal to PE sin theta by I. Jehetu theta khub khudro, therefore sin theta tends to theta or alpha equal to P er value koto Q into L boshalam capital E. sin theta বদলে theta by I মানে কি জড়তা ভ্রামক এর ভ্যালু কত হবে দেখো half m l square দণ্ডের জড়তা ভ্রামক তাহলে এটা দাঁড়াচ্ছে 2 উপরে উঠে যাচ্ছে m l square একটা l কাটছে or alpha equal to দাঁড়াচ্ছে দেখো 2q ক্যাপিটাল ই বাই এম এল ইনটু থিটা নিশ্চয় বোঝা গেল কি করেছি এটাকে ধরো আমি নাম্বার দিলাম এক নম্বর ইকুয়েশনে আমরা জানি আলফা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার থিটা অ্যাকচুয়ালি এখানে একটা নেগেটিভ সাইন থাকে কিন্তু এখানে সেই নেগেটিভ সাইনটাকে আমরা অ্যাবলিশ করে শুধুমাত্র ভ্যালু নিয়ে কাজ করছি তাহলে এটা যদি হয় ফ্রম 1 এন্ড 2 তুমি কি বলতে পারো সুতরাং ওমেগা ইকুয়াল টু দাঁড়াচ্ছে রুট ওভার 2 কিউ ই বাই এম এল তাই যেহেতু এই ইকুয়েশনটা এইরকম হয়েছে তাহলে অবভিয়াসলি এটা কি করছে এস এইচ এম সম্পন্ন করছে বোঝা গেল তাহলে ওমেগা যদি এটা হয় সুতরাং পর্যায়কাল টি ইকুয়াল টু কত হবে আমরা এনি 2 পাই বাই ওমেগা ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম এল বাই 2 কিউ ইনটু ই এই হচ্ছে অ্যান্সার দেখো বুঝতে পারলে কিনা কি কি করেছি খুব সহজ জিনিস করেছি তড়িৎ ক্ষেত্রে যে দ্বিমেরুটা আছে তার জন্য কত টর্ক কাজ করছে সেটা আমরা জানি সেটা কত পি সাইন থিটা জড়তা ভ্রামক যদি এই সিস্টেমটার অর্থাৎ যে দণ্ডটা আছে তার যদি আই হয় আর এর ফলে যদি কৌণিক ত্বরণ আলফা হয় আমরা জানি টর্ক টাউ ইজ ইকুয়াল টু কত আই আলফা সুতরাং পি সাইন থিটা টর্কের ভ্যালু বসিয়ে দিলাম ইকুয়াল টু আই আলফা তো আলফা ইজ ইকুয়াল টু কত আছে পি সাইন থিটা বাই আই তারপর এখান থেকে আমরা কি কি করলাম পি এর ভ্যালু বসালাম আই এর ভ্যালু বসালাম জড়তা ভ্রামক বা জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া একটা দণ্ড যদি তার সেন্টার থেকে ঘুরতে থাকে তাহলে তার ক্ষেত্রে কত দাঁড়ায় হাফ এম এল স্কোয়ার সেটা বসালাম বসানোর পরে হাফের টু উপরে উঠে গেল
LL কারাকুটি হলো 2QE/ML sin থিটাটা যেহেতু থিটা খুব ক্ষুদ্র তাহলে sin থিটা টেন্স টু থিটা তার বদলে থিটা বসলো এটাকে এক নম্বর দিলাম আমরা জানি যদি আলফা ইকুয়াল টু ওমেগা স্কয়ার থিটা হয় একটা SHM সম্পন্ন করছে এরকম একটা বস্তুর কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল টু কত হয় ওমেগা স্কয়ার থিটা দুটো ইকুয়েশনকে তুলনা করে আমি ওমেগার ভ্যালু বার করলাম √2QE/ML বার করার পরে খুব সহজে পর্যায়কাল বার করলাম কি পর্যায়কাল T ইকুয়াল টু 2π/ωওমেগা ওমেগা এর জায়গায় বসে গেল তো ফ্রিকোয়েন্সি বার করতে পারো ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু কত 1/T তাহলে এটা উল্টে হবে 1/2π √2QE/ML দেখো বুঝতে পারলে কিনা খাতায় লিখে নেবে তো ছাত্ররা দেখো দ্বিতীয় অঙ্কটা লিখেছি একটি তড়িৎ দ্বিমেরু 10⁵ N/কুলম সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকলে 9 × 10⁻²⁶ N/m টর্ক অনুভব করে তড়িৎ দ্বিমেরু ভ্রামক আমাকে নির্ণয় করতে হবে দেখো কি করব আমি তড়িৎ দ্বিমেরু ভ্রামক লেট তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইকুয়াল টু পি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ইউনিট হবে কত কুলম মিটার বুঝা গেল তাহলে এটা বার করতে হলে আমরা জানি টর্ক টাউ ইকুয়াল টু কত পিই সাইন থিটা টর্কের ভ্যালু এবার এখানে টর্ক কত দিয়েছে এখানে দেখো টর্ক টাউ এর ভ্যালু বলেছে 9 × 10⁻²⁶ N/m তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর ভ্যালু দিয়েছে 10⁵ N/কুলম থিটা ইকুয়াল টু বলেছে 60 ডিগ্রি ভ্যালুগুলোকে বসালে আমি পি এর ভ্যালু পেয়ে যাব তাহলে টর্ক টাউ ইকুয়াল টু 9 × 10⁵ N/⁶ পি এর ভ্যালু বার করব ই এর ভ্যালু কত 10⁵ × থিটার ভ্যালু 60 ডিগ্রি আর পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো 10⁻ এটা এদিকে আসলে -31 আসছে 9 × 10⁻³ ডিভাইডেড বাই sin 60 sin 60 এর ভ্যালু কত √3/2 তাহলে 2 উপরে চলে যাচ্ছে তাহলে এই যতটা ভ্যালু আসবে এত কুলম মিটার হবে পি এর মান ইজ ইট ক্লিয়ার দেখো তাহলে দাঁড়াবে এটা পি ইকুয়াল টু 9 × 18 18/√3 × 10⁻³ কুলম মিটার ইকুয়াল টু তিন নিয়ে কাটতে হচ্ছে 6√3 × 10⁻³ দেখো টোটালটা বুঝতে পারলে কিনা তো স্টুডেন্ট দেখো তৃতীয় অঙ্কটাই লিখে রেখেছি বলেছে এল দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্রের তিনটে শীর্ষবিন্দুর প্রতিটিতে কিউ করে আধান রাখা আছে বলছে চতুর্থ বিন্দুতে তড়িৎ প্রবল নির্ণয় করতে হবে তাহলে এই অঙ্কগুলি কিন্তু খুবই সহজ ক্লিয়ার করব দেখো ধরো এখানে কিউ আছে এই পয়েন্ট আমি বার করতে চাইছি কত হবে সাপোজ নামকরণ করলাম ধরে এটা এ পয়েন্ট এটা বি সি এই ডি পয়েন্টে আমি বার করব তো ডি পয়েন্টে বার করতে হলে দেখো কি কি হবে যে বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করব সেখানে আমরা কি জানি একটা একক ধনাত্মক আধান রাখা হয় তাহলে একক ধনাত্মক আধান রাখলে প্রত্যেকটা যেহেতু কিউ করে দিয়েছি তার প্রত্যেকটা পজিটিভ রয়েছে তাহলে বিকর্ষণ জনিত কাজ বল কাজ করবে তাহলে দেখো এর জন্য যে তড়িৎ প্রাবল্য তৈরি হবে সেটা এদিকে সি এর জন্য যেটা তৈরি হবে সেটা এদিক বরাবর এবং বি এর জন্য যেটা তৈরি হবে সেটা ঠিক এদিক বরাবর ইজ ইট ক্লিয়ার তাহলে টোটাল তড়িৎ ক্ষেত্র কত হবে এই তিনজনের জন্য এই পয়েন্টে সেটাই আমার উদ্দেশ্য বার করা
মনে করি এটা ইএ সি এর জন্য এদিক বরাবর ইসি এটা ইবি আর একটা জিনিস লক্ষ্য করো এটাও 45 ডিগ্রি এটাও 45 ডিগ্রি কারণ এটা কি কর্ণ তাহলে এটা 90 ডিগ্রি যেহেতু তাকে এই কর্ণটা কিভাবে খণ্ডিত করবে না 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি করে হবে সো দ্যাট এটাও 45 এটাও 45 তাহলে দেখো এটা যদি x উপাংশ হয় এটা তাহলে y উপাংশ হবে তাহলে যে রেজাল্টেন্টটা ব্যবহার করব সো দ্যাট তুমি এইভাবেও বার করতে পারো তুমি এই তিনটে সিম্পলি এই দুটো লব্ধির সাথে এটাকে যোগ করেও করতে পারো দেখো ফার্স্ট ইএ ইকুয়াল টু ইসি ভ্যালু দুটোই যেহেতু দেখো প্রত্যেকটা লেন্থ কত উপরে বলেছে এল প্রত্যেকটা দৈর্ঘ্য সমান এ থেকে ডি পয়েন্টের বা সি থেকে ডি পয়েন্টের তাহলে অবভিয়াসলি ভ্যালু সমান হবে শুধু ডিরেকশন আলাদা আমি কি করছি না শুধু মান লিখছি ইএ ইকুয়াল টু ইবি ইকুয়াল টু এসআইএ যদি করি এবং বায়ুমাধ্যম যদি হয় তাহলে 4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার আর এর ভ্যালু কত এল স্কয়ার এবং ই বি এর ভ্যালু কত হবে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই তাহলে এই যে বিডি আছে সেই বিডি স্কয়ার হবে তো বিডি কোণের মান কত হবে রুট ওভার অফ এল স্কয়ার প্লাস এল স্কয়ার এল বাইরে আসলে কত হবে রুট টু এল তাহলে এই রুট টু এল তার হোল স্কয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই 2 এল স্কয়ার ইএ ইসি ইবি এদের মানগুলি বার করলাম ডিরেকশনগুলি সব আমি ছবিতে দেখিয়েছি তার জন্য আলাদা করে এখানে আর লিখলাম না এবার দেখো ইবি এই ভ্যালুটার ইএ এবং ইসি বরাবর এ উপাংশগুলি বিভক্ত করা আছে তাহলে এই বরাবর উপাংশ যদি 45 ডিগ্রি হয় এটা কস উপাংশ হবে তুমি এটা সাইন উপাংশ করতে পারো যেহেতু 45 ডিগ্রি আছে এটা কস সাইন সব ভ্যালু সেম হবে তাহলে আমি বলতে পারি দেখো ইএ এর দিকে ইবি এর মান কত হবে না ইবি cos 45 ডিগ্রি দ্যাটস মিন্স কত cos 45 মানে কত 1 বাই রুট 2 তাহলে 1 বাই রুট 2 ইনটু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই 2 এল স্কয়ার সেম মান ইবি এর দিকে সরি ইসি ইসি এর দিকে ইবি এর মান এটাও দাঁড়াবে ইবি sin 45 ও বলতে পারো cos 45 ডিউ টু সেম ভ্যালু ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1 বাই রুট 2 ইন্টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই 2 এল স্কয়ার ঠিক তাহলে দেখো আমি বলতে পারি ই এর দিকটা যদি ই 1 আর ই সি দিকটা যদি ই 2 হয় তাহলে বলতে পারি ই এ বরাবর মোট তড়িৎ ক্ষেত্র E1 equal to কত দাঁড়াবে EA plus EB cos 45 degree equal to EA plus EB cos 45 degree যদি করি তাহলে দেখো EB এর ভ্যালু কত cos 45 করলে এটা তার সাথে EA যোগ করলে তার ভ্যালু কত হবে 1 by 4 pi epsilon naught q by l square তাহলে পুরোটা থেকে 1 by 4 pi epsilon naught কিউ বাই এল স্কয়ারকে কমন নিলাম কমন নিলে ই এর ভ্যালু বেরিয়ে গেলে যেটা 1 পড়ে থাকছে ইবি কস 45 ডিগ্রি এই অংশটা থেকে 1 বাই 2 রুট 2 পড়ে থাকছে এবার ইসি বরাবর আবার ইসি বরাবর মোট তড়িৎ ক্ষেত্র এটাকে যদি আমি ই 2 দিয়ে ডিনোট করি এর ভ্যালু একই আসবে কি কি না ইসি প্লাস বি এ সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই এল স্কোয়ার ইনটু 1 প্লাস 1 বাই 2 রুট 2 তাহলে এই দাঁড়ালো টোটাল ভ্যালু ইউনিটগুলি অবশ্যই লেখা উচিত ছিল কিন্তু
ওরা যেহেতু কোনো ইউনিট ইউজ করেনি আমরা এসআই করছি ইউনিট আর দিলাম না শুধু ভ্যালু লিখছি দেয়ারফর ডি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য ইডি ইকুয়াল টু কি কি দাঁড়াচ্ছে দেখো রুট ওভার অফ ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার কারণ ই ওয়ান এই বরাবর ই টু এদিক বরাবর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি কস নাইনটি কত হবে শূন্য হয়ে যাবে তাহলে রুট ওভার ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার ইকুয়াল টু এই দুটোকে যদি ভ্যালুগুলি বসায় দেখো ই ওয়ান ই টু মান সেম তাহলে এই পার্টটা পুরোটাই কমন যাবে তাহলে রুটের ভেতর পড়ে থাকবে 1 প্লাস 1 মানে কত রুট 2 অর ইডি ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই এল স্কোয়ার ইন্টু এটাকে যদি ক্যালকুলেশন করি কত আসবে 2 রুট 2 প্লাস 1 বাই 2 রুট 2 ইন্টু এটা যাচ্ছে কত রুট 2 ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই এল স্কোয়ার রুট 2 কেটে যাচ্ছে দুই দিয়ে ভাগ করলে উপরে থাকছে অনলি রুট 2 প্লাস হাফ এই হচ্ছে এর মোট ভ্যালু ডিরেকশন যদি বার করতে হয় কোন দিকে হবে সিম্পলি তুমি যেহেতু ই ওয়ান আর ই টুর ভ্যালু সমান হয় আমি এই দুটো ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি করে থাকে এবং তাদের মান যদি সমান হয় তাহলে লব্ধিটা ঠিক এদের সমদ্বিখণ্ডক বরাবর হয় অর্থাৎ এক্ষেত্রে তাহলে ইবিট ডিরেকশনের দিকে হবে নেট ইলেকট্রিক ফিল্ড তাহলে এই হচ্ছে এই অঙ্কটা দেখো তোমরা বুঝতে পারলে কিনা চার নম্বর প্রবলেম করব স্টুডেন্টরা এটা একটা ধরন বা একটা টাইপের কোশ্চেন আছে সেটা হচ্ছে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে সেই ইলেকট্রিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি করে ধরো কোনো একটা চার্জ পার্টিকেল ওর ভেতরে প্রবেশ করলো তাহলে ওর ডিফ্লেকশন কতটা হবে ধরো আফটার টাইম টি বা কিছু সেই সময় করে বা একটা লেন্থ সার্টেন লেন্থ এল এর পরে ওর কতটা ডিফ্লেকশন হবে আমাকে সেটা বার করতে হবে তা এই টাইপের কোশ্চেন যদি থাকে আমি থিওরি আকারেই দেখাচ্ছি সেটা কীরকম দেখো মনে করি একটা এম ভরের এবং কিউ আধান বিশিষ্ট একটি কণা ইউ সমবেগে ধরে নাও অনুভূমিক দিকে বা এক্স অক্ষ অভিমুখে চলতে চলতে ওয়াই অক্ষ অভিমুখে ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করল এক্স অক্ষ অভিমুখে সরণ এক্স হলে স্মল এক্স হলে তড়িৎ ক্ষেত্র অভিমুখে এর ডিফ্লেকশন বা এর সরণ কত হবে ভরের এবং কিউ আধান বিশিষ্ট একটি কণা ইউ সমবেগে এক্স অক্ষ অভিমুখে চলতে চলতে ওয়াই অক্ষ অভিমুখে ই প্রাবল্যের
তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করলো। তাহলে এক্স অক্ষমুখে এই সরণ যদি এক্স হয় তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে এর সরণ কত হবে, মানে কত ওয়াই অক্ষের দিকে। বিষয়টা এরকম, এই এক্স এর দিকে, এটা ধরো এক্স অ্যাক্সিস, এদিকে ইউ বেগ নিয়ে একটি কণা প্রবেশ করেছে। যখন প্রবেশ করছে তখন উল্লম্ব দিকে অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের দিকে ই প্রাবল্য কাজ করছে। তাহলে দেখো এক্স অক্ষের দিকে ও যখন বলেছে কণাটা এক্স স্মরণ হচ্ছে তখন ওয়াই এর দিকেও স্মরণ কত হবে বার করতে হবে। তাহলে প্রথমে এক্স অক্ষ অভিমুখে করি, লেট এক্স অক্ষ অভিমুখে এক্স স্মরণের জন্য প্রয়োজনীয় সময় ধরলাম টি। তাহলে টি সময়ে আমার পুরো কাজটা করতে হবে। এখন দেখো এক্স অক্ষের দিকে এক্স অক্ষের ওই মুখে যদি আমরা বিবেচনা করি ও সমবেগ ইউ নিয়ে ঢুকছে, তাহলে কোন প্রকার ফোর্স কাজ করছে না, ফোর্স কাজ করবে কোন দিকে, প্রাবল্যের দিকে। তো সেটা কোন দিকে, এক্স স্মরণ যে দিকে হচ্ছে তার সাথে 90 ডিগ্রি করে আছে। তাহলে 90 ডিগ্রি যদি করে থাকে তাহলে অবশ্যই এইদিকে যে বল কাজ করবে ওয়াইয়ের দিকে সেই বলটার কোনো প্রভাব এক্স এর দিকে থাকবে না, কারণ কস 90 কত 0 এটা আমরা জানি। তাহলে এখানে শুধুমাত্র সমবেগটাই এখানে কাজ করবে। তাহলে আমরা এস ইকুয়াল টু ভিটি হতে পারি, বা এস এর ভ্যালু কত এখানে এক্স, ভি এর ভ্যালু কত ইউ, টাইম টি, অর টাইম টি ইকুয়াল টু এক্স বাই ইউ। ক্লিয়ার? এবার ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের অভিমুখে প্রযুক্ত বল কণাটার উপরে এফ যদি হয়, আমরা জানি এফ ইকুয়াল টু কত, ই ইন্টু কিউ। সুতরাং ত্বরণ বা অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু কত হবে, এফ বাই এম, তার মানে ই কিউ বাই এম। ক্লিয়ার? তাহলে ত্বরণ পেলাম, প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ওই বরাবর কত 0, এটাকে ইউ ওয়াই দিয়ে ডিনোট করলাম। ক্লিয়ার? সময় কত, টি ইকুয়াল টু কত বেরিয়েছিল, এক্স বাই ইউ বেরিয়েছিল। লেট ওয়াই অক্ষ অভিমুখে স্মরণ ধরে নাও স্মল ওয়াই। সুতরাং এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হতে পাই। এখানে এস এর ভ্যালু কত হবে, না যেটা বার করতে চাইছি ওয়াই সেটা, প্রাইমারি ভেলোসিটি ইউওয়াই যেহেতু 0 তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0 হওয়ার জন্য ইউটির ভ্যালু 0 প্লাস হাফ, এর ভ্যালু কত এসছে, ই কিউ বাই এম ইন্টু টি স্কোয়ার, টি এর ভ্যালু কত, এক্স বাই ইউ। তাহলে এক্স বাই ইউ তার হোল স্কোয়ার, অর ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো ই কিউ বাই টু এম ইউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ওয়াই এর দিকে সরণ। তাহলে ধরে নাও এই সময় এই ভ্যালুটা হচ্ছে ওয়াই, যেটা বার করলাম সেটা। এবার লক্ষ্য করে দেখো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা কি, একটা বলো কি হবে, এটা অধিবৃত্তাকার সম্পর্ক, এক্স স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু ওয়াই। তাহলে এই সম্পর্ক অনুযায়ী গতিপথটা কিরকম হবে, তাহলে এটা ঠিক তো, এইভাবে যখন প্রবেশ করবে তখন এদিকে এইভাবেও যাবে আফটার এক্স স্মরণ, যার জন্য টাইম লেগেছিল টি, ওর ওয়াই দিকে স্মরণ হবে এটা। দেখো স্টুডেন্টরা বুঝতে পারলে কিনা, এই দিয়ে তুমি বেশ কিছু অঙ্ক পাবে। তো ছাত্রছাত্রীরা
আজ এই পর্যন্তই। আবার বলি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রকার অসুবিধা হলে বা কোনো কিছু জানতে হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর যারা নতুন এসেছে চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এই পর্যন্ত। সামনের ভিডিওতে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের প্রবলেম করব, খুব ইম্পর্টেন্ট। তো ততদিন ভালো থেকো, আবার নতুন ভিডিওতে আসছি।